রাশিয়ায় প্রকাশ্যে পুতিনের সমালোচকের সংখ্যা হাতে গোনা। এদের মধ্যে অ্যালেক্সি নাভালনি অন্যতম। অবশ্য তাকে বিভিন্ন আইনি বেড়াজালে আবদ্ধ করে রেখেছে পুতিন প্রশাসন। শুক্রবার মস্কোর একটি আদালত উগ্রবাদী কার্যক্রমে যুক্ত থাকা, অর্থ সহায়তা সহ মোট ছয়টি অভিযোগে নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেন তিনি। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নাভালনির ২০ বছরের সাজার আবেদন জানায়। আর নাভালনির আইনজীবীদের দাবি, যথাযথ প্রমাণ উত্থাপনের সুযোগ দেওয়া হয়নি তাদের। পুরো বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে বেশ গোপনীয়তার সঙ্গে। ৪৭ বছর বয়সী এ রাজনীতিকের বিরুদ্ধে দেয়া রায়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র জানান, এ রায় শুধুমাত্র নাভালনির বিরুদ্ধে নয়, বরং রাশিয়ায় পুতিনের সব সমালোচকের বিরুদ্ধেই সতর্কবার্তা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের আইনি হয়রানি রাশিয়ার নাগরিকদের জন্য উদ্বেগজনক। আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, বছরের পর বছর নাভালনিকে থামানোর জন্য ক্রেমলিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২১ সালে জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পরপরই বিমানবন্দরে নাভালনিকে গ্রেফতার করে রুশ কর্তৃপক্ষ। গত মাসে আদালতে দেয়া এক বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানান তিনি। এর আগে দুটি মামলায় নাভালনিকে ১১.৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।